বন্ধুরা, মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দেশে হাহাকার অবস্থা। এরকম অবস্থায় এক্সপার্টরা আবার তৃতীয় ওভের ভবিষ্যৎবাণী করে দিয়েছে। প্রথমের থেকে সমস্যা কি কম ছিল, তার উপর তৃতীয় ওভের ভয়ে বেঁচে থাকাটাই ভাগ্যের ব্যাপার। এখন আমাদের কাছে ভ্যাকসিনই ভাইরাসের থেকে বাঁচার একমাত্র পথ। এখন এমন অবস্থায় আপনাকে ভ্যাকসিনেশন থেকে জড়িত সব কথা জানা দরকার। এই কিছুদিন আগে এক ব্যক্তি মহামারীর ভ্যাকসিন লাগায়, ওর কিছু ঘন্টা পরেই মদ পান করে নেয়, যেটাই ওর মৃত্যু হয়ে যায়। বুঝতে পারছেন আপনি, একটু অসতর্কতায় জীবন হারাতে হলো। এই জন্য ভ্যাকসিন নেওয়ার পর কিছু কিছু ভুল কাজ আমাদের একদমই করা যাবে না। আপনিও যদি করোনার ভ্যাকসিন লাগিয়েছেন, তাহলে আপনাকে কিছুদিন অবধি মদ একদম পান করা যাবে না। ইনফ্যাক্ট, ভ্যাকসিন নেওয়ার আগেই মদ থেকে দূরে থাকলে আপনার জন্য বেশি লাভদায়ক হবে। আসলে মদ পান করলে আমাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায়। অনেকবার ভ্যাকসিন নেওয়ার পর মদ্যপান করলে কাশি, জ্বর বা অন্য যে কোনো সমস্যা হতে পারে। এর থেকে ভ্যাকসিনে কাজ করার ক্ষমতাও শেষ হতে পারে বা ভ্যাকসিনের সাইড এফেক্টসও বাড়তে পারে। মদের একটু মাত্রা শরীরে ডিহাইড্রেশন বাড়াতে পারে। এর কারণে এই সামান্য সাইড এফেক্টস আপনার জন্য ক্ষতিকর প্রমাণ হতে পারে। আপনাকে ভ্যাকসিন নেওয়ার 1-2 সপ্তাহ অবধি মদ থেকে দূরে থাকা দরকার। এমন করলে ভ্যাকসিন আপনার শরীরে ভালোভাবে কাজ করতে পারবে। এছাড়াও এই অবস্থায় আপনাকে স্মোকিং থেকে দূরে থাকতে হবে। কিছু লোকের ভ্যাকসিন লাগানোর পর বমি ভাব বা মাথা ঘোরানো টাইপের অনুভূতি হয়। এর থেকে বাঁচার জন্য আপনি ভ্যাকসিন লাগানোর পর এমন জিনিস খান যেটি সহজে হজম হতে পারে। আপনি স্যুপ বা ডাবের জল পান করতে পারেন। কলা, তরমুজ খেলেও অনেক ফায়দা পাবেন। যদি আপনার খিদে না লাগে, তাও কিছু কিছু খাবার খেতে থাকবেন। দীর্ঘ সময় খালি পেটে একদম থাকবেন না। ভ্যাকসিন লাগানোর পর তেলে ভাজা, মাংস আর মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকুন। বন্ধু, এখন একটি খুব ইম্পর্টেন্ট কথা বুঝে নিন। ভ্যাকসিন নেওয়ার পর বেশিরভাগ লোকের কিছু না কিছু সাইড এফেক্টস হয়। এর থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, বরং এখানে সাইড এফেক্টস হওয়া ভালো জিনিস। এটিকে পজিটিভভাবে নিন। ভ্যাকসিনের আপনাকে সাইড এফেক্টস হয়েছে, মানে ভ্যাকসিন আপনার শরীরে কাজ করছে। জেনে নিন যে কোনো ব্যক্তি ভ্যাকসিন লাগালো, তখন ওকে হালকা জ্বরও আসতে পারে। অনেক লোকের জ্বর 1-2 দিন অবধি থাকতে পারে। আবার অনেক লোকের বডি পেনও থাকতে পারে। এটি প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা ডিপেন্ড করে। কিন্তু আপনি এই ভয়ে ভ্যাকসিনই লাগাবেন না, এটা তো একদমই খারাপ জিনিস। একবার যখন ভ্যাকসিন শরীরে যাবে, তো তার কাজ সে করবে। ধীরে ধীরে জিনিস নর্মাল হয়ে যাবে। তো এই জন্য আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, যদি আপনার হৃৎপিণ্ডের সাথে জড়িত কোনো গম্ভীর রোগ, আপনি প্রেগনেন্ট থাকেন, তাহলে ভ্যাকসিন নেওয়ার আগে ডাক্তারের সাথে অবশ্যই আলোচনা করবেন। তো বন্ধুরা, আপনাকে এই ভ্যাকসিনের সাথে জড়িত জানকারি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই বলুন। আর যতটা হয় আমাদের পুরো দেশে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেয়ার করুন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যেখানে আপনি পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনাকে এতটা ভিডিও দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।